এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এরকম একশোটা পাঁচশো টাকার নোট এখানে রয়েছে যা মাত্র পনেরো দিনে আমার এই ইউটিউব চ্যানেল থেকে ইনকাম হয়েছে সুতরাং আপনি বুঝতে পারছেন ইউটিউব থেকে কি পরিমাণ ইনকাম করা সম্ভব আপনিও যদি ইউটিউব থেকে ইনকাম করতে চান তাহলে অবশ্যই ইউটিউবে আপনাকে সঠিক নিয়মে একটা চ্যানেল ক্রিয়েট করতে হবে সঠিক নিয়মে চ্যানেল ক্রিয়েট করে সেই চ্যানেলে কাজ করা শুরু করতে হবে তারপর দেখতে পাবেন এরকম টাকা আপনার মাসে ইনকাম শুরু হয়ে যাবে সুতরাং আজ এই ভিডিওতে আমি আপনাকে ক্লিয়ারভাবে দেখিয়ে দেব কিভাবে আপনি ইউটিউবে সঠিক নিয়মে চ্যানেল ক্রিয়েট করবেন সেই চ্যানেলকে কাস্টমাইজ করবেন এবং চ্যানেলকে এসিও করবেন চ্যানেলের নাম সঠিকভাবে ডিসাইড করবেন যাতে আপনার চ্যানেলটা সার্চ করলে সহজেই খুঁজে পাওয়া যায় এবং চ্যানেলে কিভাবে ভিডিও আপলোড করলে কিভাবে এসিও করলে আপনার ভিডিওতে ভিউজ আসা শুরু হয়ে যাবে আপনার চ্যানেলটা আস্তে আস্তে র্যান করা শুরু করবে এবং কিছু স্টেপ রয়েছে কিছু ভেরিফিকেশান প্রসেস রয়েছে যেগুলো আপনাকে করতে হবে সেই জন্য ক্লিয়ারভাবে আজ ভিডিওতে ডিটেলসে দেখিয়ে দেব আপনি যদি মোবাইল দিয়ে ইউটিউবে একটা চ্যানেল ক্রিয়েট করতে চান ইউটিউব থেকে ইনকাম করতে চান তাহলে অবশ্যই মনোযোগ সহকারে এই ভিডিও শেষ পর্যন্ত দেখুন দেখলেই আপনি প্রফেশনালভাবে ইউটিউবে একটা চ্যানেল ক্রিয়েট করে নিতে পারবেন ওকে ইউটিউবে একটা চ্যানেল ক্রিয়েট করার জন্য আমাদের সর্বপ্রথম প্রয়োজন হবে একটা জিমেল আইডির আমাদের একটা জিমেল আইডি ক্রিয়েট করে নিতে হবে আপনার মোবাইলে আগে থেকেই যদি জিমেল আইডি ক্রিয়েট করা থাকে তবুও আমি আপনাকে রিকমেন্ড করব ওই জিমেল আইডি ব্যবহার করে ইউটিউবে নতুন চ্যানেল ক্রিয়েট করবেন না আপনি যেহেতু নতুনভাবে শুরু করছেন সেই জন্য আমি আপনাকে রিকমেন্ড করবো নতুনভাবে একটা জিমেল আইডি ক্রিয়েট করে নেবেন সেই জিমেল আইডি দিয়ে ইউটিউবে নতুনভাবে একটা চ্যানেল ক্রিয়েট করবেন তাতে আপনার ইউটিউব চ্যানেলটা সিকিওর থাকবে এবং আপনি অনেকটাই স্যাটিসফাই হতে পারবেন সেই জন্য জাস্ট আগে আপনাকে একটা জিমেল আইডি ক্রিয়েট করে নিতে হবে জিমেল আইডি ক্রিয়েট করার জন্য জাস্ট ইউটিউবটা ওপেন করবেন ইউটিউব ওপেন করার পর আপনার সামনে এরকম ইন্টারফেস শো করবে ইউটিউবে যেমন ভিডিও দেখেন ঠিক আছে ভিডিওগুলো শো করবে ঠিক আছে এরপর আপনি নিচে স্ক্রল করবেন নিচের দিকে আসবেন নিচে স্ক্রল করার পর এখানে দেখুন সাবস্ক্রিপশান এবং তার পাশে রয়েছে ইউ বলে একটা অপশান এখানে দেখুন নিচে যে অপশানগুলো শো করছে ঠিক আছে এখানে জাস্ট ইউ অপশানের ওপরে ক্লিক করে দেবেন এখানে ক্লিক করার পর আপনার সামনে এরকম ইন্টারফেস শো করবে এখানে দেখুন আপনার যে ভিডিওগুলো আপনি দেখেছেন সেই হিস্ট্রিটা শো করবে ঠিক আছে এরপর ওপরের দিকে দেখুন সুইজ অ্যাকাউন্ট বলে একটা অপশান রয়েছে এই সুইজ অ্যাকাউন্টের ওপরে ক্লিক করবেন এখানে ক্লিক করার পর আপনার মোবাইলে লগ থাকা সমস্ত জিমেল আইডিগুলো শো করবে সর্বপ্রথম দেখুন একটা অপশান রয়েছে অ্যাকাউন্টস ঠিক আছে তার পাশে সোজা সোজি দেখুন প্লাজ আইকন রয়েছে এই প্লাজ আইকনের উপরে ক্লিক করবেন এখানে ক্লিক করার পর আপনার সামনে এরকম ইন্টারফেস শো করবে আপনার মোবাইলে যে প্যাটার্ন দেওয়া থাকবে বা ফিঙ্গারপ্রিন্ট দেওয়া থাকবে সেটা আপনি আনলক করবেন মানে আপনার মোবাইলে সিকিউরিটি সিস্টেম আপনাকে আনলক করতে হবে যখনই আপনি ফিঙ্গারপ্রিন্ট বা প্যাটার্ন বা পাসওয়ার্ড দিয়ে দেবেন এখানে দেখুন সেকিং ইনফো বলে একটা অপশান শো করবে এরকম ইন্টারফেস শো করবে এখান থেকে আপনি নতুন জিমেল আইডি ক্রিয়েট করতে পারবেন তার জন্য আপনি জাস্ট ক্রিয়েট অ্যাকাউন্টের উপরে ক্লিক করবেন এরকম ইন্টারফেস শো করার পর ক্রিয়েট অ্যাকাউন্টের উপরে ক্লিক করবেন এখানে ক্লিক করার পর দেখুন ফর মাই পার্সোনাল ইউজ বলে একটা অপশান রয়েছে এখানে ক্লিক করে দেবেন এখানে ক্লিক করার পর আপনার সামনে এরকম ইন্টারফেস শো করবে এখানে আপনি আপনার ফার্স্ট নেমটা দিয়ে দেবেন ঠিক আছে আমি দিয়ে দেব এরপর লাস্ট নেম মানে আপনার টাইটেলটা দিয়ে দেবেন ঠিক আছে টাইটেল দিয়ে দিলাম এরপর নেক্সটে ক্লিক করবেন নেক্সটে ক্লিক করার পর আপনাকে অবশ্যই আপনার জন্ম তারিখ ডেট অফ বার্থ সঠিক বসাতে হবে সঠিক বসালে আপনি কিন্তু আপনার জিমেল আইডি হারিয়ে ফেললে যখন হ্যাক হয়ে যাবে বা কোনো ঝামেলা আসলে আপনি সহজেই রিকভার করতে পারবেন সেই জন্য অবশ্যই সঠিক ডেট অফ বার্থ বসাবেন এখানে জাস্ট আপনি ইয়ার বসিয়ে দেবেন জন্মশাল এবং মান্থ বসিয়ে দেবেন ডে বসিয়ে দেবেন জেন্ডার আপনি ছেলে কি মেয়ে ঠিক আছে সেই জেন্ডার মেল ফিমেল সেটা সিলেক্ট করবেন জাস্ট আমি মেল সিলেক্ট করলাম এরপর নেক্সটে ক্লিক করবেন নেক্সটে ক্লিক করার পর আপনার সামনে এরকম ইন্টারফেস শো করবে এখানে বেশ কিছু জিমেল আইডি আপনাকে সাজেস্ট করা হবে আপনি যদি এই জিমেল আইডিগুলোর মধ্যে যে কোনো একটা জিমেল আইডি নিতে চান তাহলে আপনি ক্লিক করে নিতে পারেন আর যদি আপনি আপনার নিজের মতো করে একটা আইডি ক্রিয়েট করতে চান তাহলে আপনি ক্রিয়েট ইউর ওন জিমেল অ্যাড্রেসের উপরে ক্লিক করবেন এখানে ক্লিক করার পর আপনি ইউটিউব চ্যানেলের নাম যে রিলেটেড দেবেন যেরকম ধরনের নাম দেবেন সেই রিলেটেড আপনি একটা অ্যাড্রেস ক্রিয়েট করতে পারেন ঠিক আছে এখানে টেক ট্র্যাক কে ওয়ান টু থ্রি ফোর এই অ্যাড্রেসটা অ্যাভেলেবেল রয়েছে আপনি চাইলে এই অ্যাড্রেসে ক্লিক করে নেক্সটে ক্লিক করতে পারেন বা আপনি আপনার মতো করে একটা অ্যাড্রেস ক্রিয়েট করতে পারেন এরপর নেক্সটে ক্লিক করবেন নেক্সটে ক্লিক করার পর আপনাকে একটা পাসওয়ার্ড সেট করতে হবে এটাই হবে আপনার ইউটিউব চ্যানেলের পাসওয়ার্ড এটাই হবে আপনার জিমেল আইডির পাসওয়ার্ড আশা করি বুঝতে পেরেছেন সেই জন্য অবশ্যই এই পাসওয়ার্ডকে স্ট্রং রাখার চেষ্টা করবেন পাসওয়ার্ড যত স্ট্রং রাখবেন আপনার ইউটিউব চ্যানেলটা সিকিওর থাকবে ততটাই বেশি সেই জন্য জাস্ট আপনি একটা স্ট্রং পাসওয়ার্ড সিলেক্ট করবেন আমি এখানে পাসওয়ার্ডটা সেট করে নেব পাসওয়ার্ড সেট করার পর আপনি জাস্ট নেক্সটে ক্লিক করবেন নেক্সটে ক্লিক করার পর আপনার জিমেল আইডি ক্রিয়েট হয়ে যাবে এখানে জাস্ট কিছু অ্যালাউ করতে হবে একটু প্রসেসিং হচ্ছে জাস্ট আপনি পাসওয়ার্ডটা সেভ করতে পারেন আপনার মোবাইলে চাইলে সেভের ওপরে ক্লিক করবেন এখানে দেখুন রিভিউ ইয়োর অ্যাকাউন্ট ইনফো এবং নিচে জিমেল আইডি শো করছে এরপর আপনি জাস্ট নেক্সটে ক্লিক করবেন নেক্সটে ক্লিক করার পর আপনার সামনে এরকম ইন্টারফেস শো করবে ঠিক আছে অপেক্ষা করার পর এরকম ইন্টারফেস শো করবে এখানে নিচে স্ক্রল করবেন আই এগ্রির উপরে ক্লিক করবেন আই এগ্রির উপরে ক্লিক করার পর আপনার জিমেল আইডি ক্রিয়েট হয়ে যাবে এখানে দেখুন আমাদের জিমেল আইডি কিন্তু আমাদের মোবাইল ডিভাইসের সাথে অ্যাটাচ হচ্ছে এবং আমাদের জিমেল আইডি ক্রিয়েট কিন্তু কমপ্লিট আমাদের জিমেল আইডি ক্রিয়েট কমপ্লিট টেক ট্রাক কে ওয়ান টু থ্রি ফোর অ্যাট দ্য রেট জিমেল ডট কম এখানে দেখুন শোক হচ্ছে নো চ্যানেল মানে আমাদের এই জিমেল আইডি দিয়ে কোনো চ্যানেল ক্রিয়েট করা হয়নি এবার আপনি এই জিমেল আইডি দিয়ে ইউটিউবে একটা চ্যানেল ক্রিয়েট করবেন কিভাবে করবেন এ টু জেড দেখাবো তার জন্য আপনি জাস্ট এই জিমেল আইডির উপরে ক্লিক করবেন কিভাবে ক্লিক করবেন জাস্ট আপনি আবারও ইউটিউব ওপেন করবেন ওপেন করার পর এখানে আপনি এই লোগোর উপরে ক্লিক করবেন ইউ এর উপরে ক্লিক করার পর সুইজ অ্যাকাউন্টের উপরে ক্লিক করবেন এখানে আপনি জাস্ট যে জিমেল আইডিটা নতুন ক্রিয়েট করেছেন সেই জিমেল আইডির উপরে ক্লিক করে দেবেন এখানে ক্লিক করার পর আপনার সামনে এরকম ইন্টারফেস শো করবে এখানে আবারও আপনি লোকের ওপরে ক্লিক করবেন যে জিমেল আইডিটা নতুন ক্রিয়েট করলেন সেই লোকের ওপরে ক্লিক করবেন মানে এই ইউ এর ওপরে ক্লিক করবেন এখানে ক্লিক করার পর জাস্ট আপনি এখানে আপনার নামের ওপরে ক্লিক করবেন যে নামে জিমেল আইডিটা ক্রিয়েট করেছেন আপনার নামটা শো করবে জাস্ট এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করার পর আপনি দেখুন ক্রিয়েট চ্যানেলের অপশান পাবেন ঠিক আছে জাস্ট আপনি এখানে কি করবেন আপনি জাস্ট এই যে নেম রয়েছে এখানে আপনি চ্যানেলের নাম দেবেন এখানে অবশ্যই বলে রাখি এমন একটা নাম দেবেন যে নামটা সার্চ করলে সহজেই খুঁজে পাওয়া যায় এবং ইউনিক একটা নাম দেবেন যে নামে আগে ইউটিউবে কারো কোনো চ্যানেল নেই সেরকম একটা নাম ফাইন করবেন আপনি আগে থেকেই ভেবে রাখবেন যে আপনি আপনার ইউটিউব চ্যানেলের নাম কি দেবেন ঠিক আছে আমি এখানে চ্যানেলের নাম দিয়ে দেব টি সি এইস টেক ট্রাক এই নামে আমি একটা চ্যানেল ক্রিয়েট করতে চাই আমি টেক ট্রাক নাম দিয়ে দিলাম যা সেভের উপরে ক্লিক করব ঠিক আছে সেভ হয়ে গেল নামটা সেভ হয়ে গেল এরপর এখানে দেখুন হ্যান্ডেল আপনাকে সেট করতে হবে এখানে দেখুন টেক ট্রাক ঠিক আছে আমরা এটা হটিয়ে দেব সেভ করে দেখব এটা অ্যাভেলেবল রয়েছে কিনা এটা অ্যাভেলেবল রয়েছে কিনা দেখব এটা নেই এটা অ্যাভেলেবল রয়েছে ঠিক আছে জাস্ট আমরা টেক ট্র্যাকের হ্যান্ডেলটা পেয়ে গেলাম এরপর আমরা কি করব ক্রিয়েট চ্যানেলের উপরে ক্লিক করব। ক্রিয়েট চ্যানেলের উপরে ক্লিক করার সঙ্গে সঙ্গে আপনার চ্যানেলটা ক্রিয়েট হয়ে যাবে তবে আপনার চ্যানেল ভেরিফিকেশান হবে না বা আপনার চ্যানেলটা কিন্তু প্রপারভাবে ক্রিয়েট করা হবে না এখানে জাস্ট ক্রিয়েট চ্যানেলের ওপরে ক্লিক করবেন এখানে ক্লিক করার সঙ্গে সঙ্গে আপনার চ্যানেল ক্রিয়েট হয়ে যাবে দেখুন চ্যানেল ক্রিয়েটেড মানে আপনার চ্যানেল ক্রিয়েট হয়ে গেল এরপর আপনাকে ভেরিফাই করতে হবে কাস্টমাইজ করতে হবে সব কিছু করতে হবে তারপর আপনার চ্যানেলটা প্রফেশনাল লুক দেবে ঠিক আছে এখানে জাস্ট আপনি কি করবেন এবার ক্রোম ব্রাউজারটা ওপেন করবেন ঠিক আছে আপনার মোবাইলে ক্রোম ব্রাউজার রয়েছে এই যে ক্রোম ব্রাউজার এই ক্রোম ব্রাউজারটা ওপেন করবেন ক্রোম ব্রাউজার ওপেন করার পর একটা নতুন ট্যাব নেবেন ঠিক আছে জাস্ট আপনার সামনে এরকম শো করবে আপনি চাইলে এখানে ক্লিক করে নিউ ট্যাবের উপরে ক্লিক করে একটা নতুন ট্যাব নিতে পারেন এরপর আপনি এখানে জাস্ট সার্চ বার দেখতে পাবেন এই সার্চ বারে আপনি সার্চ করবেন ডব্লু ঠিক আছে ইউটিউব ডট কম লিখে সার্চ করার সঙ্গে সঙ্গে আপনার সামনে এরকম ইন্টারফেসও করবে এরপর আপনি এখানে ক্লিক করবেন এই থ্রি ডটের ওপরে ক্লিক করার পর আপনি নিচের দিকে স্ক্রল করবেন স্ক্রল করার পর ডেস্কটপ সাইট বলে একটা অপশান পাবেন এটা অন করে নেবেন দেখুন এটা অন করার সঙ্গে সঙ্গে আপনার ইউটিউবটা ডেস্কটপ মুডে ওপেন হয়ে যাবে ডেস্কটপ মুডে ওপেন হওয়ার পর এখান থেকে আপনি সব কিছু কাস্টমাইজ করে নিতে পারবেন তার জন্য আপনি জাস্ট আপনি আপনার ইউটিউব চ্যানেলের লোগোর ওপরে ক্লিক করবেন এখানে দেখুন একটা লোগো শো করছে আমার এই ইউটিউব চ্যানেলের লোগো শো করছে এখানে ঠিক আছে এখানে জাস্ট ওপরের দিকে দেখুন একটা লোগো শো করছে ঠিক আছে এখানে ক্লিক করবেন এখানে আপনার পুরানো জিমেল অ্যাকাউন্টের লোগো শো করতে পারে আপনি যেটা নতুন ক্রিয়েট করেছেন যে জিমেল অ্যাকাউন্টটা নতুন ক্রিয়েট করার পর একটা চ্যানেল ক্রিয়েট করলেন সেই অ্যাকাউন্টটা শো নাও করতে পারে জাস্ট আপনার পুরানো জিমেল আইডি শো করলেও আপনি এখানে ক্লিক করে দেবেন লোগোর উপরে ক্লিক করার পর জাস্ট আপনি এখানে একটু জুম করবেন জুম করলে দেখতে পাবেন সুইচ অ্যাকাউন্ট বলে একটা অপশান রয়েছে এই সুইচ অ্যাকাউন্টের উপরে ক্লিক করবেন এখানে ক্লিক করার পর সমস্ত জিমেল অ্যাকাউন্টগুলো শো করবে আপনার মোবাইলে লগ ইন থাকা সমস্ত জিমেল অ্যাকাউন্ট শো করবে সমস্ত চ্যানেল শো করবে ঠিক আছে দেখুন নিচে আমরা যেটা নতুন ক্রিয়েট করলাম টেক ট্রাক ঠিক আছে এই যে চ্যানেলটা আমাদের এখানে শো করছে জাস্ট আমরা এখানে ক্লিক করে দেখো এই টেক টের্যাকের উপরে ক্লিক করতে হবে ঠিক আছে ক্লিক করার সঙ্গে সঙ্গে এখানে সুইজ হয়ে যাবে এরপর আমরা কাস্টমাইজ করতে পারবো এরপর আপনি কি করবেন আবারও একটু জুম করে নেবেন ঠিক আছে জুম করার পর সেই টেক ট্র্যাকের লোগোটা শো করবে এখানে ক্লিক করলেন টি শো করছে দেখেছেন এখানে ক্লিক করার পর আপনি নিচের দিকে দেখুন একটা অপশান পাবেন সেডিংস বলে জাস্ট আপনি সেডিংসের উপরে ক্লিক করবেন আপনার ইউটিউব চ্যানেলকে এবার কাস্টমাইজ করতে হবে সেডিংস করতে হবে সেটিংসের ওপরে ক্লিক করার পর আপনার সামনে এরকম ইন্টারফেস শো করবে ঠিক আছে এখানে দেখুন চ্যানেল স্ট্যাটাস অ্যান্ড ফিচার্স এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করার পর স্টুডিও ডট ইউটিউব ডট কমে রিডাইরেক্ট করবে এরপর আপনি থ্রি ডটে ক্লিক করে ডেস্কটপ সাইটটা অন করে নেবেন অন করলে এটা ডেস্কটপ মুডে অন হয়ে যাবে ঠিক আছে ডেস্কটপ মুডে অন হয়ে যাওয়ার পর এখানে দেখুন এরকম ইন্টারফেস শো করবে আপনার সামনে ঠিক আছে জাস্ট একটু জুম করে আপনাকে দেখাবো এরকম ইন্টারফেসও করবে এখানে দেখুন ফার্স্ট অপশান এটা এনেবল রয়েছে সেকেন্ড অপশান এনেবল হয়নি দেখুন এলিজেবল রয়েছে এনেবল হয়নি ঠিক আছে এরপর আপনি কি করবেন এখানে সেকেন্ড অপশানের উপরে ক্লিক করবেন এখানে ক্লিক করার পর দেখুন এখানে আপনাকে মোবাইল নম্বর ভেরিফাই করতে হবে আপনার মোবাইল নম্বরটা এন্টার করতে হবে তার জন্য আপনি এখানে কি করবেন ভেরিফাই ফোন নম্বরের উপরে ক্লিক করবেন এখানে ক্লিক করার পর আবারও রিডাইরেক্ট করবে একটা নতুন পেজে আনা হবে ঠিক আছে সেই পেজে অবশ্যই আপনাকে দেখুন আপনার কান্ট্রিটা সিলেক্ট করতে হবে এবং এখানে মোবাইল নম্বর বসিয়ে দিতে হবে একটা নতুন মোবাইল নম্বর এখানে ব্যবহার করবেন তাতে আপনার ইউটিউব চ্যানেলটা সিকিওর থাকবে সেই জন্য অবশ্যই এখানে আমি আমার মোবাইল নম্বরটা বসিয়ে দেব। বসিয়ে গেট কোটের ওপরে ক্লিক করব এখানে আমাদের মোবাইল নম্বর বসানো কমপ্লিট এরপর গেট কোটের ওপরে ক্লিক করব। এখানে ক্লিক করার সঙ্গে সঙ্গে আমাদের এই মোবাইল নম্বরে একটা কোড সেন্ড হবে সেই কোডটা এখানে বসিয়ে দেব। ঠিক আছে এখানে কোডটা বসিয়ে দিলাম ঠিক আপনার মোবাইলেও একটা কোড আসবে সেই কোডটা দেখে বসিয়ে দেবেন এবং সাবমিটের উপরে ক্লিক করবেন যখনই সাবমিটের উপরে ক্লিক করবেন দেখুন পপ আপ শো করবে ফোন নাম্বার ভেরিফাইড ঠিক আছে আপনার মোবাইল নম্বর আপনার ইউটিউব চ্যানেলের সাথে লিঙ্ক হয়ে যাবে ভেরিফাই হয়ে যাবে এরপর এই পেজটা এরকমভাবে ধরবেন ঠিক আছে এই পেজটা এরকমভাবে ধরবেন ধরার পর আপনি এই যে পেজটা আপনার ব্যাকগ্রাউন্ডে কিন্তু রান করবে এই পেজে আসবেন এই পেজে আসার পর আপনি দেখুন সেকেন্ড অপশান এনেবল হয়ে যাবে ঠিক আছেন এনেবলড সেকেন্ড অপশান এনেবল হয়ে গেল এরপর তৃতীয় অপশান তৃতীয় অপশান আপনাকে কি করতে হবে এখানে দেখুন আপনার ভোটার আইডি কার্ড ভিডিও ভেরিফিকেশান বা চ্যানেল হিস্ট্রি এই অপশানটা আপনাকে ভেরিফাই করতে হবে আপনি আপলোড করতে থাকবেন আপনার ইউটিউব চ্যানেলটা অটোমেটিক্যালি ভেরিফাই হয়ে যাবে এই অপশানটা অন হয়ে যাবে আশা করি বুঝতে পেরেছেন এখানে কোনো আইডি বা কোনো কিছু আপলোড করার দরকার নেই এরপর আপনাকে অ্যাডভান্স সেটিংসের ওপরে ক্লিক করতে হবে এখানে একটু জুম করবেন জুম করলে দেখতে পাবেন অ্যাডভান্স সেটিংস এখানে ক্লিক করলেন এখানে ক্লিক করার পর এই অপশানটা অন থাকবে ঠিক আছে আই ওয়ান্ট টু রিভিউ দিস সেটিংস ফর এভরি ভিডিও এই অপশানটা অন থাকবে আপনি এটা নো সিলেক্ট করবেন নো সিলেক্ট করার পর নিচের দিকে স্ক্রল করবেন এখানে কোনো অপশান অন আপনাকে করতে হবে না এখানে আপনি ডাইরেক্ট বেসিক ইনফোর ওপরে ক্লিক করবেন বেসিক ইনফোতে ক্লিক করার পর এখানে অবশ্যই আপনার কান্ট্রিটা সিলেক্ট করতে হবে এখানে জাস্ট ক্লিক করবেন ক্লিক করার পর আপনার কান্ট্রি আপনি কোন দেশ থেকে বিলং করেন সেই কান্ট্রিটা সিলেক্ট করবেন ইন্ডিয়া হয়ে থাকলে ইন্ডিয়া বাংলাদেশ হয়ে থাকলে বাংলাদেশ সিলেক্ট করবেন জাস্ট আমি ইন্ডিয়া সিলেক্ট করে নেব ঠিক আছে ইন্ডিয়া সিলেক্ট হয়ে গেল এরপর আবারও আপনি বেসিক ইনফোর ক্লিক করবেন এখানে ক্লিক করার পর এখানে দেখুন কিওয়ার্ড বলে একটা অপশন রয়েছে আপনি যে ক্যাটাগরির ভিডিও আপলোড করবেন সেই ক্যাটাগরি রিলেটেড কিওয়ার্ড অ্যাড করবেন এবং আপনার চ্যানেলের নামটা অবশ্যই এই কিওয়ার্ড সেকশানে অ্যাড করবেন তাতে কি হবে আপনার চ্যানেলটা আস্তে আস্তে সার্চে আসবে ধীরে ধীরে আপনার চ্যানেলটা সার্চ করলে খুঁজে পাওয়া যাবে প্রথম অবস্থায় এক সপ্তাহ আপনার চ্যানেলটা সার্চে আসবে না তবে তারপরে ধীরে ধীরে আপনি যখন ভিডিও আপলোডিং শুরু করবেন দেখবেন আপনার চ্যানেলটা সার্চ করলে টপে শো হবে ঠিক আছে জাস্ট আপনি এখানে কিওয়ার্ড সেকশানে আমি কিছু কিওয়ার্ড অ্যাড করে দেবো আপনিও কিছু কিওয়ার্ড সিলেক্ট করে রাখবেন সেই কিওয়ার্ডগুলো অ্যাড করবেন আপনার চ্যানেলে যে ক্যাটাগরির ভিডিও আপনি আপলোড করবেন সেই ক্যাটাগরি রিলেটেড কিছু কিওয়ার্ড অ্যাড করবেন আমি এই চ্যানেলে অনলাইন আর্নিং ইউটিউব টিপস রিলেটেড কিওয়ার্ড অ্যাড করে দেব যেহেতু আমি এই চ্যানেলে অনলাইন আর্নিং রিলেটেড ভিডিও আপলোড করব। সেই জন্য কিছু কিওয়ার্ড এখানে অ্যাড করব ওই রিলেটেড আমি এখানে কিছু কিওয়ার্ড কালেক্ট করে রেখেছি ঠিক আছে জাস্ট এখানে দেখুন প্রথমে আগে আমরা চ্যানেলের নামটা দিয়ে দেব জাস্ট কপি করব কপি করার পর এখানে নামটা দিয়ে দেব কমা দিয়ে দেব এরপর আবারও আমরা একটা কিওয়ার্ড এখান থেকে কপি করব এখানে বসিয়ে দেব। এখানে কিছু কিওয়ার্ড সেট করে দিলাম ঠিক এইভাবে আপনাকে কিওয়ার্ড সেট করতে হবে কিওয়ার্ড সেট করার পর আপনি আপলোড ডিফল্টের ওপরে ক্লিক করবেন এখানে দেখুন চ্যানেল অপশান রয়েছে এরপর আপলোড ডিফল্টের উপরে ক্লিক করবেন এখানে ক্লিক করার পর আপনি জাস্ট অ্যাডভান্স সেটিংসের উপরে ক্লিক করবেন এখানে ক্লিক করার পর আপনার সামনে এরকম ইন্টারফেস শো করবে এখানে অবশ্যই আপনাকে আপনার চ্যানেলের ক্যাটাগরিটা সিলেক্ট করতে হবে এখানে আপনি আপনার চ্যানেলে যে রিলেটেড ভিডিও আপলোড করবেন আপনার চ্যানেলটা যে ক্যাটাগরির সেই ক্যাটাগরিটা সিলেক্ট করবেন এখানে ক্যাটাগরির উপরে ক্লিক করবেন এখানে আমি আমার চ্যানেলে আপলোড করব সায়েন্স অ্যান্ড টেকনোলজি রিলেটেড ভিডিও সেই জন্য আমি সায়েন্স অ্যান্ড টেক সিলেক্ট করলাম আপনি যদি গেমিং ভিডিও আপলোড করেন যদি এন্টারটেনমেন্ট যদি এডুকেশান তাহলে সিলেক্ট করবেন কমিটি ভিডিও আপলোড করে থাকলে কমিটি সিলেক্ট করবেন এখানে আমি সায়েন্স অ্যান্ড টেকনোলজিটা সিলেক্ট করে নিলাম সিলেক্ট করার পর জাস্ট আপনি একটু এরকমভাবে স্ক্রল করবেন এখানে ভিডিও ল্যাঙ্গুয়েজ আপনি চাইলে সেট করতে পারেন আপনার ভিডিওটা যে ল্যাঙ্গুয়েজের সেই ল্যাঙ্গুয়েজটা আপনি এখান থেকে চাইলে সেট করতে পারেন তবে এখন সেট করার কোনো প্রয়োজন নেই ঠিক আছে জাস্ট বেসিক ইনফোর উপরে ক্লিক করবেন এখানে বেসিক ইনফোর উপরে ক্লিক করার পর আপনি এই ভিজিবিলিটিতে গিয়ে দেখুন ভিজিবিলিটি এখানে গিয়ে আপনি চাইলে এটা কি করতে পারেন আনলিস্টেড বা প্রাইভেট করতে পারেন জাস্ট আপনি এটা প্রাইভেট রাখবেন ঠিক আছে এই ভিজিবিলিটিটা প্রাইভেট করবেন তাতে কি হবে আপনি ভিডিও আপলোড করলেই ভিডিওটা প্রাইভেট হয়ে যাবে তারপর আপনি যখন খুশি পাবলিক করে দিতে পারেন জাস্ট এটা প্রাইভেট করবেন ঠিক আছে প্রাইভেট করার পর আপনাকে অবশ্যই সেভে ক্লিক করতে হবে এই সমস্ত সেডিংসগুলো সেভ হয়ে যাবে সেভে ক্লিক করলেন সেভ হয়ে গেল ঠিক আছে এখানে দেখুন ওয়েলকাম টু ইউটিউব স্টুডিও জাস্ট কন্টেনের উপরে ক্লিক করবেন ক্লিক করার পর এরকম ইন্টারফেস করবে এরপর আপনার চ্যানেলকে একটু কাস্টমাইজ করতে হবে চ্যানেলকে একটু সাজিয়ে নিতে হবে তার জন্য আপনি কী করবেন এখানে ক্লিক করবেন এখানে দেখুন এখানে ক্লিক করবেন এই আইকনের উপরে কাস্টমাইজ আইকনের উপরে ক্লিক করবেন এখানে ক্লিক করার পর আপনার সামনে এরকম ইন্টারফেসও করবে এখানে আপনি ব্র্যান্ডিংয়ের উপরে ক্লিক করবেন ব্র্যান্ডিংয়ের উপরে ক্লিক করার পর অবশ্যই আপনার ইউটিউব চ্যানেলের জন্য একটা লোগো আপনি ক্রিয়েট করে রাখবেন সেই লোগোটা আপলোড করে দেবেন ঠিক আছে এখানে চাইলে আপনি আপনার ফটোও আপলোড করতে পারেন এখানে জাস্ট আমি আমার ইউটিউব চ্যানেলের জন্য একটা লোগো ক্রিয়েট করেছি সেই লোগোটা আপলোড করে দিচ্ছি ঠিক আছে এখানে দেখুন লোগোটা আপলোড হয়ে গেল এরপর অবশ্যই আপনাকে একটা ব্যানার ইমেজ ক্রিয়েট করতে হবে ইউটিউব চ্যানেলের জন্য কিভাবে ব্যানার ইমেজ ক্রিয়েট করতে হয় আপনি চাইলে ক্যানভা ইউজ করতে পারেন ক্যানভা থেকে সহজেই ব্যানার ক্রিয়েট করে নিতে পারবেন জাস্ট আপলোডের উপরে ক্লিক করবেন এখানে ক্লিক করার পর আমি জাস্ট একটা ব্যানার ক্রিয়েট করে রেখেছি সেই ব্যানারটা এখান থেকে আপলোড করে দিচ্ছি ঠিক আছে নেক্সটে ক্লিক করলাম ডানে ক্লিক করলাম আমার কিন্তু ব্যানার আপলোড হয়ে গেল এরপর আপনি পাবলিশের উপরে ক্লিক করবেন যখনই পাবলিশের উপরে ক্লিক করবেন আপনার ইউটিউব চ্যানেলের লোগো এবং ব্যানারগুলো আপলোড হয়ে যাবে এখানে ব্যানার আপলোড কমপ্লিট এরপর আপনি কি করবেন বেসিক ইনফোর উপরে ক্লিক করবেন বেসিক ইনফোর ওপরে ক্লিক করার পর আপনি এখানে দেখুন ডিসক্রিপশান বলে একটা অপশান পাবেন আপনার চ্যানেলে অ্যাবাউট সেকশন বা ডিসক্রিপশান এখানে অবশ্যই আপনার চ্যানেল রিলেটেড আপনি ডিসক্রাইব করতে পারেন আপনি আপনার চ্যানেলে কি রিলেটেড ভিডিও আপলোড করবেন আপনার চ্যানেলটা কি পারপাসের জন্য ক্রিয়েট করেছেন ঠিক আছে জাস্ট আপনি এখানে ডিসক্রাইব করে বসিয়ে দেবেন ঠিক আছে বসানোর পর আপনি নিচে স্ক্রল করবেন এরপর লিঙ্ক বলে একটা অপশান পাবেন ঠিক আছে এর লিঙ্কের ওপরে ক্লিক করবেন এখানে ক্লিক করার পর আপনি আপনার ফেসবুক আইডির লিঙ্ক ইনস্টাগ্রামের লিঙ্ক এখানে অ্যাটাচ করতে পারেন ঠিক আছে এরকমভাবে আপনি এখানে ফেসবুক লিখে দেবেন ঠিক আছে লেখার পর জাস্ট আপনার ফেসবুক আইডির ইউআরএলটা এখানে বসিয়ে দেবেন ঠিক আছে ইউআরএল বসানোর পর আপনি নিচে আসবেন এখানে আপনার বিজনেস মেলটা অ্যাড করবেন আপনার ইউটিউব চ্যানেলের মেল কখনো অ্যাড করবেন না অন্য একটা মেল এখানে অ্যাড করে দেবেন আপনার বিজনেস মেল ঠিক আছে এই মেলে স্পন্সারশিপ আসলে আপনার ইউটিউব চ্যানেলে কন্ট্যাক্ট করবে তারা এই মেল থ্রু ঠিক আছে জাস্ট আপনি এই মেলটা বসিয়ে দিতে পারেন আশা করি বুঝতে পেরেছেন এখানে কি কী বসাতে হবে এরপর আপনি লেআউটে ক্লিক করে এখান থেকে যখন ভিডিও আপলোড করবেন এখানে কাস্টমাইজ করতে পারেন এখানে মোটামুটি আপনার কাজ কমপ্লিট ঠিক আছে এখানে জাস্ট আপনি ভিউ চ্যানেলের ওপরে ক্লিক করবেন এখানে ক্লিক করার পর আপনার চ্যানেলটা আপনি দেখতে পাবেন দেখুন আপনার চ্যানেলটা ঠিক এরকম শো করবে এরপর যখন ভিডিও আপলোডিং শুরু করবেন আপনার চ্যানেলটা আস্তে আস্তে প্রফেশনাল লুক নেওয়া শুরু করবে এরপর আপনি এই দেখুন ডলার আইকনের উপরে ক্লিক করবেন এখানে যখনই ক্লিক করবেন আপনার সামনে এরকম ইন্টারফেস শো করবে এখানে নিচের দিকে আসবেন নিচের দিকে আসার পর দেখুন আপনার চ্যানেলে কি কি কমপ্লিট করতে হবে আপনার চ্যানেলে কমপ্লিট করতে হবে ওয়ান থাউজেন্ড সাবস্ক্রাইবার দেখুন এক হাজার সাবস্ক্রাইবার চার হাজার ঘন্টা অস টাইম কমপ্লিট করলেই আপ আপনি আপনার চ্যানেলকে মনিটাইজ করতে পারবেন বা আপনি যদি শর্ট ভিডিও আপলোড করে থাকেন তাহলে টেন মিলিয়ন ভিউজ নব্বই দিনের মধ্যে কমপ্লিট করতে পারলেই আপনি আপনার চ্যানেলকে মনিটাইজ করে নিতে পারবেন জাস্ট ইমেল মিতে ক্লিক করে আপনি ইমেল মি করে রাখতে পারেন আপনার চ্যানেলে যখন এই ক্রাইটেরিয়া কমপ্লিট হয়ে যাবে তখন আপনার চ্যানেলটা মনিটাইজ হয়ে যাবে আপনি অ্যাপ্লাই করবেন কিছু প্রসেস রয়েছে যে প্রসেসগুলো অ্যাপ্লাই করবেন অ্যাপ্লাই করলে আপনার চ্যানেলটা মনিটাইজ হয়ে যাবে আপনি ইউটিউব থেকে ইনকাম শুরু করতে পারবেন এবার আপনি এই চ্যানেলে জাস্ট ক্রিয়েট অপশানের উপরে ক্লিক করে ভিডিও আপলোডিং শুরু করবেন ঠিক আছে যখন ভিডিও আপলোডিং শুরু করবেন ধীরে ধীরে আপনার চ্যানেলে সাবস্ক্রাইবার ভিউজ গেন করতে শুরু করবে এরপর আপনি কি করবেন প্লে স্টোর থেকে একটা অ্যাপ্লিকেশান ডাউনলোড করবেন অ্যাপ্লিকেশানটার নাম হচ্ছে ওয়াই টি স্টুডিও ঠিক আছে এই অ্যাপ্লিকেশানটা অবশ্যই ডাউনলোড করে নেবেন ডাউনলোড করার পর ওপেন করবেন আপনার সামনে এরকম ইন্টারফেস শো করবে এখানে সব কিছু জিরো জিরো শো আপনি ভিডিও আপলোডিং শুরু করবেন এখানে সমস্ত ডেটা আপনি দেখতে পাবেন আপনার চ্যানেলে কত ভিউজ আসলো আপনার চ্যানেলের অ্যানালাইটিক্স ঠিক আছে কত থেকে ভিউজ আসছে সব কিছু আপনি এখান থেকে দেখতে পাবেন ঠিক এইভাবে আপনি ইউটিউবে একটা চ্যানেল ক্রিয়েট করে নিতে পারবেন এবং ধীরে ধীরে আপনি আপনার ইউটিউব চ্যানেলে ভিডিও আপলোড করা শুরু করবেন দেখতে পাবেন আপনার ইউটিউব চ্যানেলটা আস্তে আস্তে গ্রো করা শুরু করবে তবে আপনার ইউটিউব চ্যানেলকে খুব তাড়াতাড়ি গ্রো করতে হলে অবশ্যই আপনাকে প্রফেশনালভাবে কাজ করতে হবে ভালো কোয়ালিটির ভিডিও ক্রিয়েট করতে হবে ভালোভাবে ভিডিওকে এডিট করতে হবে এবং আপনি যে ভিডিও আপলোড করছেন সেই ভিডিওর জন্য একটা প্রফেশনাল থামবেল ক্রিয়েট করতে হবে এবং ভিডিওকে সঠিক নিয়মে আপলোড করতে হবে এই বিষয়গুলো সম্পর্কে আপনাকে অবশ্যই জানতে হবে যদি আপনি এই বিষয়গুলো সম্পর্কে না জেনে থাকেন তাহলে অবশ্যই আমার এই চ্যানেলটাকে ফলো করতে পারেন এই চ্যানেলে ইউটিউব রিলেটেড অনেক ভিডিও আপলোড করা রয়েছে কিভাবে আপনি থাম্বেল ক্রিয়েট করবেন কিভাবে ভিডিও আপলোড করবেন এবং কিভাবে এসিও করবেন সমস্ত বিষয়ে আপনি ভিডিও পেয়ে যাবেন এই চ্যানেলটা ফলো করবেন যুক্ত থাকবেন দেখবেন এই চ্যানেল থেকে আপনি আপনার ইউটিউব চ্যানেলকে গ্রো করে নিতে পারবেন রেগুলার আপনি এই চ্যানেলের সঙ্গে থাকবেন আপনি ইউটিউব সম্পর্কে অনেক নতুন নতুন বিষয় জানতে পারবেন এবং ইউটিউবে আপনার ইউটিউব চ্যানেলকে এগিয়ে নিয়ে যেতে পারবেন যদি এই ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই এই ভিডিওতে একটা লাইক করবেন এবং আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই এই চ্যানেলটি কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং এই ভিডিওটা আপনার কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন এবং এই ভিডিও সংক্রান্ত রকম কোনো প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্টে জানিয়ে দেবেন কোনো বিষয় সম্পর্কে বুঝতে না পারলে আপনি অবশ্যই কমেন্টে জানাবেন আমি আপনাকে রিপ্লাই দিয়ে সেই বিষয়ের সলিউশন দেব তো আজ ভিডিও এই পর্যন্ত দেখাবে পরবর্তী ভিডিওতে সবাই ভালো থাকবেন